ওবাইদুল কাদের কিছুদিন আগে দেখেছেন না সিঙ্গাপুরে শরীর চেকআপ করে এসেছে শরীর চেকআপ করে এসেছে এখন সিঙ্গাপুরে এখানে কয়জন মানুষের সামর্থ্য আছে সিঙ্গাপুরে তার চিকিৎসা করাতে যাবে ফকরুল সাহেবও কিছুদিন আগে সিঙ্গাপুর না ব্যাংকক চিকিৎসা করে এসেছেন বড় বড় রাজনৈতিক দলের শেখ হাসিনা খালেদা জিয়া তো আছেনই তারা এইটা চিন্তা করেন নাই যেই দেশের মানুষ আমাদেরকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে একজন স্বামীহারা নারীকে প্রধানমন্ত্রী বানিয়েছে রাজনীতির সর্বোচ্চ আসন অধিষ্ঠিত করেছে পুত্রহারা একজন কন্যাকে এক না একাধিকবারে প্রধানমন্ত্রী বানিয়েছে কাজেই কৃতজ্ঞতা বোধ থেকে আমি এমন চিকিৎসা ব্যবস্থা এই দেশে চালু করি যেন এই দেশের মানুষ এখানে বসে চিকিৎসা নিতে পারে এই দেশের গ্রামগঞ্জের মানুষ কৃষকের সন্তান যেন উচ্চ শিক্ষার সুযোগ পায় ব্যবস্থা তারা বলে নাই শুধু বক্তব্য বিবৃতিতে আছে বাস্তবে নাই তাই এখানে একজন শ্রমিক নেতা বক্তব্য রেখেছেন তার জন্য আমি এই কথাগুলো বলেছিলাম ষাট এবং সত্তরের দশকে এদেশের শ্রমিক নেতারা শ্রমিক সংগঠনগুলো রাজনীতি নিয়ন্ত্রণ করত আজকে শ্রমিকরা রাজনীতি নাই তারা বাই আউট হয়ে গেছে সিলেবাস ছাত্ররা সমাজ রাষ্ট্র বিনির্মাণ করার জন্য ঝাঁপিয়ে পড়েছে মুক্তিযুদ্ধের পরপর নিরক্ষরতা দূরীকরণের জন্য ছুটিতে তারা সারা গ্রামে ছড়িয়ে গেছে ছাত্রদেরকে মাদক তুলে দিয়ে কালো টাকা তুলে দিয়ে তাদের চরিত্র হরণ করে তাদেরকে দুর্বৃত্তে পরিণত করছে কোন কলেজ বিশ্ববিদ্যালয় আজকে ছাত্র সংসদ নির্বাচন নাই ভাবে তিলে তিলে এই দেশটাকে ধ্বংস করছে এবার আছে আজকে আমরা যে স্পেসিফিক বিষয়ে আমরা এখানে দাঁড়ালাম আদানির সাথে আমাদের বলছেন যে অসম অন্যায্য বেআইনি অমানবিক চুক্তি কারণ এই চুক্তিতে আমাদের বিজ্ঞ বক্তারা সুন্দরভাবে আপনাদেরকে তথ্য সম্মত আলোচনা করেছে আপনাদের বোঝার জন্য গ্রামের মানুষ যেন বুঝতে পারে সহজ ভাষায় কিছু কথা বলি রামপালে এরকম একটা বিদ্যুৎ কেন্দ্র আছে আপনার তারপরে রামপালে আছে একটা পায়রা পথেখালীর পায়রাতে এরকম একটা বিদ্যুৎ কেন্দ্র আছে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর সাথে যে চুক্তি করা হয়েছে এই আদানির সাথে তার কোন নিয়ম নীতির মিল নাই যেমন প্রথম কিছু ভুল আপনার অন্য আপনাদের চোখে সহজভাবে ধরা পড়বে এই বিদ্যুৎ কেন্দ্র চালাতে কয়লার প্রয়োজন আছে যা কয়লা প্রয়োজন হবে তার চেয়ে পরিমাণ এখানে কাগজপত্রে বেশি টাকা যাতে লুটপাট করতে পারে কয়লার যা দাম তার চেয়ে আরো বেশি দেখিয়েছে এইভাবে শুধুমাত্র এই কয়লার দাম বাড়িয়ে মাসে 700 কোটি টাকা এরা লুট করে নিয়ে যাবে চিন্তা করেন আপনার আমার দেশের টাকা এই টাকা হাসিনার না এই টাকা ওবায়দুল কাদেরের না এই টাকা আওয়ামী লীগের না আপনি আমি জনগণ এই যে আজকে এখানে আসছেন পানি খান চা খান বিড়ি খান পান খান চাল খান ডাল খান সমস্ত জিনিসপত্র আমরা ভ্যাট দিচ্ছি ট্যাক্স দিচ্ছি রাষ্ট্রকে সেই টাকায় এই মেট্রো রেল হয়েছে সেই টাকায় কর্ণফুলী টানেল হয়েছে আর এরা চাপাবাজি কইরা উল্টা প্রচারণা নিয়ে যে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ শেখ হাসিনার নিজের টাকায় জনগণকে বিদ্যুৎ দেওয়া হয় না জনগণের টাকায় বিদ্যুৎ দেওয়া হয়েছে এই মেট্রো রেল শেখ হাসিনা তার দলীয় নেতা কর্মীরা চান্দা দিয়া এই মেট্রো রেল করে নেয় বংশ এই মেট্রো রেল করতে গিয়ে শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা দফায় দফায় লুটপাট করে চান্দাবাজি করে জনগণের টাকা নিয়েছে আমাদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে রাস্তায় নামতে হবে না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আজকে ভাষা অনুসারী পরিষদ সাহস করে দাঁড়িয়েছে ধন্যবাদ জানাই এই জন্য আমরা এখানে এসেছি কিন্তু মিডিয়া নাই টেলিভিশন এটা প্রচার করবে না কারণ প্রত্যেকটা হাউসে ওই আদানিদের প্রতিনিধিরা আছে এই সমাবেশ বড় রাজনৈতিক দলগুলো আয়োজন করবে না কারণ সবাই ভারতের পা টিপে নম নম করে ক্ষমতায় যেতে চায় আমাদের জাতির পিতা আওয়ামী লীগের নেতা আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 72 সালে ভারতের সাথে একটা চুক্তি করেছিল নাম দিয়েছিল বাংলাদেশ ভারত মুক্তি চুক্তি মুক্তি মানে সম্প্রীতির চুক্তি আর মুক্তিযোদ্ধারা এখানে বসে আছেন তারা সেই সময় বলেছেন আমাদের নেতা শেখ মুজিব গোলামী চুক্তি করেছে মুক্তির চুক্তি নয় তারই কন্যাই তো আজকে ক্ষমতা আছে তার কাছ থেকে কি ভালো কিছু আশা করেন আম গাছে কোনোদিন কি আঙ্গুর ফল হবে তার কন্যা তার পিতা বাকশাল করেছিল সমস্ত রাজনৈতিক দলকে বিরক্ত করে
তার পিতা তার চারটা পছন্দের পত্রিকা রেখে সমস্ত চারটা পত্রিকা বন্ধ করে দিয়েছিল যেন কেউ তার বিরুদ্ধে লিখতে না পারে, কেউ আওয়ামী লীগের লুটপাট চাঁদাবাজি ভাঙ্গাবাজি নিয়ে লিখতে না পারে। তার কন্যাকে 37টা টেলিভিশন দিয়েছে, সবগুলোর মালিক আওয়ামী লুটেরা ব্যবসায়ীরা। তার কন্যা বলে আজকে 2500 পত্রিকা সবগুলোর বড়ায় চেইন পরিয়ে দিয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে যেন বেশি কিছু লিখলেই সবাইকে মামলা দিয়ে জেলে ভরতে পারে, এইভাবে সে আজকে চাপাবাজি করছে। দেশের টাকা, এই যে আদানির কথা বলছেন, শুধুমাত্র কয়লার দাম সেটা না, এই চুক্তিতে এতগুলো ধারা আছে, একটা ধারা আমি খুব অবাক হচ্ছি, প্রধানমন্ত্রীরা এতগুলো মানুষ এই চুক্তির সাথে জড়িত হলো, বিদ্যুৎ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অমুক তমুক, একটা মানুষ বললো না, এটা আমরা কিভাবে করি দেশের সাথে বেইমানি? এটা নিজাপরোচ্চ গাদ্দারি বেইমানি করেছে এই বেইমানরা। এদেরকে এদেরকে ওপেন স্কোয়ারে ফায়ার করা উচিত। এই ধরনের দেশের স্বার্থ বিরোধী চুক্তি করেছে, এই ধরনের দেশের স্বার্থ পরিপন্থী কাজ করেছে, কিন্তু কেন করেছে? ক্ষমতায় থাকতে মোদি বাবাজির পার্টিতে মোদি বাবাজির পকেটে টাকা দিয়ে ক্ষমতায় থাকতে, কারণ ওই আদানি হচ্ছে মোদির কাছের লোক, মোদির পকেট বলতে পারেন। কাজেই বিদ্যুৎ কেন্দ্র কিছু না, মূলত মোদির পকেটে সরাসরি টাকা দেওয়ার জন্য আমাদের আপা, আমাদের নেত্রী, প্রধানমন্ত্রী, জননেত্রী, অমুক তমুক, মানবতার মা, তিনি আপনার এই মোদির পকেটে টাকা ঢালার জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। কিন্তু এগুলা সাধারণ মানুষ বুঝবে না, সাধারণ মানুষের খবরও নাই, যে কারণে খুব সহজ ভাষায় আপনাদের সাথে বললাম। এই বিদ্যুৎ কেন্দ্রের কিছু চুক্তিতে বলা আছে, ধরেন বিভিন্ন আন্তর্জাতিক যে চুক্তিগুলো হয় দুইটা পক্ষ তো থাকে, এই ওই দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি এমন ভাবে তৈরি হয় যে দেশের জনগণ এই বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে আমরা যদি আগামী এক সপ্তাহের মধ্যে সারা দেশ অচল করতে পারি তাহলে সরকার বাধ্য এই লুটপাটের চুক্তি থেকে সরে আসতে। সেটা চুক্তিতে বলা থাকে। এই ধরনের রাজনৈতিক পরিস্থিতিতে উভয় পক্ষ ক্ষতিপূরণ দিবে, কিন্তু আদানির চুক্তিতে বলা আছে সব দিবে বাংলাদেশ, এমনকি বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করে না। ধরেন দিল্লিতেও যদি মোদি ক্ষমতা থেকে চলে যায়, কারণ ওখানেও তো অন্য পার্টি আছে, মোদি যদি ক্ষমতা থেকে পড়ে যায়, তারা যদি আইসা এই চুক্তি বাতিল করে যে এইটা একটা অমানবিক চুক্তি, এইটা একটা লুটপাটের চুক্তি, দিল্লি যদি বাতিল করে তারপরেও ওই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিপূরণ দিতে হবে আমাদেরকে। চিন্তা করতে পারেন, দিল্লি বাতিল করলো, এমনকি ওরা যে বিদ্যুৎ উৎপাদন করবে সেই বিদ্যুতের যদি 39% আমরা না নিতে পারি 39% পর্যন্ত, তাহলে আমাদেরকে ওই বিদ্যুৎ কেন্দ্রের খরচ দিতে হবে। আর যদি ধরেন উৎপাদন বেশি হয়েছে, 80% উৎপাদন হয়েছে, সেই ক্ষেত্রে আমরা যদি অর্ধেক নিয়ে 40, বাকি অর্ধেক আদানি পৌঁছে দেবে, ওই টাকা আমাদেরকে দিবে না, কি ধরনের বাটপারি? তো একটা সহজ কথা, সরাসরি মোদিকে ঘুষ দেওয়ার জন্যই শেখ হাসিনা এই প্রকল্প করেছে, আওয়ামী লীগ এই প্রকল্প করেছে। আন্তর্জাতিক এধরনের চুক্তির ক্ষেত্রে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়, কে কত টাকা এই প্রকল্প করতে পারবেন, কত কম খরচে, এই চুক্তি শুধু শেখ হাসিনার মদিনা মিটিং করে সেট করেছে। ভারতকে ঘুষ দিয়েছে ওই প্রকল্প, এবার আসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সেই সমস্ত প্রকল্পগুলো খুব বেশি খরচ হয়, অপ্রয়োজনীয় খরচ হয়, অর্থনীতিবিদরা বলে সেগুলোকে সাদা হাতের প্রকল্প। আওয়ামী লীগের বুদ্ধিজীবী, আওয়ামী ধরনের লোক, চট্টগ্রামের শিক্ষক অধ্যাপক মইনুল ইসলাম অর্থনীতিবিদ থেকে শুরু করে অনেকেই বলেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা সাদা হাতির প্রকল্প, এইটা আমাদের দরকার নাই। কিন্তু তারপরেও 1,13,000 কোটি টাকায় এই প্রকল্প শেখ হাসিনা সরকার নিয়েছে রাশিয়াকে ঘুষ দেওয়ার জন্য। কারণ চাকরির ক্ষেত্রে তো থার্ড পার্টি সেকেন্ড পার্টি সরাসরি ঘুষ নেয়, আর এখানে ঘুষের পদ্ধতি হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীকে কাজ দিয়ে পার্সেন্টেজ নেওয়া, তলে তলে পার্সেন্টেজ নেয়, সাধারণ মানুষ দেখবে না, ফেরত পাবে না। সেমনি ভাবে আমাদের এক ভাই বলেছেন এখানে এশিয়া এনার্জি থেকে শুরু করে আগেও এই ধরনের চুক্তি হয়েছে, তবে 14 বছর একটানা এইভাবে ভোটবিহীন জনগণকে হত্যা করে, খুন করে, গুম করে কেউ ক্ষমতায় থাকতে পারে নাই। কাজী শেখ হাসিনার মতো ডাকাতিও কেউ করতে পারে নাই। যে কারণে আজকে আমরা বলছি যে আওয়ামী লীগ এখন ডাকাতের দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগের এখন কোন রাজনৈতিক দল না, এরা ডাকাতে
দেশের সম্পদ ডাকাতি করে এতদিন পাচার করেছিল আমেরিকা সিঙ্গাপুর কানাডা এখন যখন সরকারকে এই সমস্ত দেশগুলো বলছে তোমরা ডাকাতি লুটপাট চুরি চামারি করে বাংলাদেশের পরিস্থিতি যা তৈরি করেছো যে কোনো সময় চরম শ্রীলঙ্কার মতো তোমাদেরকে পুকুরে ফেলাবে বাসগুলো ফেলাবে কাপড় চোপড় খুলে ফেলাবে তাহলে তোমরা নির্বাচন দাও কিন্তু এখন আমাদের প্রধানমন্ত্রী টেনশনে পড়ে গেছেন কারণ নির্বাচনের জন্য তার অস্তিত্ব থাকবে না আওয়ামী লীগের নেতারা গত 14 বছরে এই দেশে এত লুটপাট করেছে এদের প্রথম সারির 70 থেকে 80 শতাংশ লোককে কারাগারে যেতে হবে আজকে ওপেন চ্যালেঞ্জ দিলাম ওপেন চ্যালেঞ্জে আজকে সাংবাদিকরা আসবে আমরা বলব কাগজ কলম নিয়ে বর্তমান এমপিদের 80 ভাগ এমপি দুর্নীতি লুটপাটের সাথে জড়িত প্রমাণ করে দেব শেখ হাসিনার সৎসাহস আছে জাতীয় টেলিভিশনের সামনে ওপেন আলোচনা হবে যে তোমার এমপিরা এই লুটপাট করেছে তথ্য প্রমাণ দেব যদি প্রমাণ না করতে পারি দেশ ছেড়ে চলে যাব ওপেন চ্যালেঞ্জ করবে তাদের সেই হারাম নাই অনেকে আবার বলে যে ভাই দেখেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী খুব ভালো মানুষ ওনার আশপাশের লোকগুলা সোর্স আমার আচ্ছা আমি যদি আমার পরিবারে আমি যদি ভালো মানুষ হই তাহলে আমার পরিবারের লোকেরা কি খারাপ হতে পারবে আমি তো তাদের আচরণ কার্যক্রম আমি দেখবো না আমি আমার ছেলে মেয়েকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো না আজকে এই প্রধানমন্ত্রী ভালো তাহলে তার মন্ত্রিসভা কিভাবে সোরেরা মন্ত্রী হয় তার মন্ত্রিসভায় কিভাবে ভাগসক্রা মন্ত্রী হয় এমপি হয় আজকে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী 2014 সাল থেকে মন্ত্রণালয়ের দায়িত্বে আছে সাংবাদিকদের একটা ফল করে দিয়েছেন রিপোর্টার্স ইউনিটি নামে তার নামে যাতে দুর্নীতি লুটপাটের বিষয়ে সাংবাদিকরা খোঁচাখুচি না করে বড় দুর্নীতিবাজী সরকারের মন্ত্রিসভায় এই বিদ্যুৎবান জ্বালানি প্রতিমন্ত্রী সবচেয়ে বড় দুর্নীতিবাজ মন্ত্রী আইসিটি মন্ত্রী হচ্ছে ফলক এই সরকারের যদি টপ র্যাঙ্কিং করেন তার মধ্যে এই দুইজন হচ্ছে অন্যতম কিন্তু এরা এমন ভাবে কাজ করে কেউ দেখতেছে না সাউন্ড হয় না কোনো এইভাবে দেশের মানে রক্ত চুষে চুষে চোখের মতো নিচ্ছে কিন্তু দুঃখ হয় এই দেশের মানুষের আমি কোন ভোট শক্তির জাগরণ দেখতে পাচ্ছি না আর আমার ভয়ভীতি তো আমাদেরও আছে আজকে জিনিসপত্রের দাম একের পর এক বাড়ছে পোল্ট্রির মুরগির কেজি 250 টাকা কাজে বাচ্চারা না কামলে মায়ের দুধ দেয় না আজকে এই যে অর্থনৈতিক পরিস্থিতি বাজারে অশান্তি জনগণ যদি রাস্তায় নেমে এদেরকে শ্রীলঙ্কার মতো গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় না দেয় কয়েকদিন পরে দুর্ভিক্ষ না খেয়ে মরবেন যার টাকা আছে সে তো খাবে আপনি আমি আমরা সাধারণ মানুষ যারা 20-30-40 হাজার টাকা ইনকাম করি তাদের ঘরে না খেয়ে থাকবে কান্নার রোল চলবে কেউ দেখবে না কেউ শুনবে না কাজে আমার অনুরোধ এই দেশের মানুষের প্রতি সাধারণ জনগণের প্রতি রাজনৈতিক দলের প্রতি আজকে তারেক রহমান ক্ষমতা আসবে না বিএনপি ক্ষমতা আসবে এই হিসাব করে শেখ হাসিনার প্রতিবাদকে আর আমরা সমর্থন করতে পারি না শেখ হাসিনার প্রতিবাদের বিরুদ্ধে আওয়ামী বাকশালের বিরুদ্ধে এই দেশের জনগণের রাস্তায় নামা আন্দোলন করা এখন ফরজ হয়ে গেছে বাঁচার জন্য এই যে অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে কাজে আপনাদেরকে আমরা অনুরোধ করব আজকে এই যে বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ এই ভাষণ অনুসারী পরিষদ গণ অধিকার পরিষদ আমরা আন্দোলন চালাচ্ছি আপনারা যার যার জায়গা থেকে এই আন্দোলনে সামিল হন আগামীতে আমরা এই গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে বলছি এতদিন যে স্টাইলে তোমরা দেশ চালিয়েছ ওইভাবে আর রাষ্ট্র চলবে না জনগণ রাষ্ট্রের মালিক জনগণকে ক্ষমতা বুঝে দিতে হবে তার জন্য একেবারে স্পষ্ট ভাবে জনগণের ভোটে যারা ইউনিয়নের চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মন্ত্রী নির্বাচিত হয় তার জন্য বিতর্ক মুক্ত নির্বাচনী ব্যবস্থা থাকতে হবে মানুষ যেন ন্যায় বিচার পায় তার জন্য আদালতের স্বাধীনতা থাকতে হবে সাংবাদিকরা যেন চুরি বাটপারি উৎসামি যেন লিখতে পারে যে দলের নেতাই করুক তার জন্য সাংবাদিকদের লেখার স্বাধীনতা থাকতে হবে শিক্ষকদেরকে যেন বিকারীর মতো বেতন বাড়ানোর জন্য আন্দোলন করতে নামতে না হয় রাস্তায় নামতে না হয় শিক্ষকদেরকে আমলাদের উপরেও সমাজের সবচেয়ে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে হবে
কারণ যদি সুযোগ সুবিধা পায় ভালো থাকে আপনার ছেলে মেয়েকে সে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ভালো পড়াবে ভালো পরিবেশ দেবে এই যে এসে শিক্ষক আমরা আন্দোলন করছে মাঝে মাঝে শহীদ মিনারে আন্দোলন করে এইখানে আন্দোলন করে কিন্তু দুঃখ হয় আমাদের প্রধানমন্ত্রী যে নাটক করেন তার একজন শিক্ষক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার একজন শিক্ষক আনিসুজ্জামান বাংলা বিভাগের শিক্ষক ছিলেন বই মেলায় যায় বিভিন্ন প্রোগ্রামে যায় প্রধানমন্ত্রী তার জন্য লাল গালিচা বিছিয়ে দেন এবং সেটা তিনি নিজে হেঁটে দেখান তিনি কত শিক্ষকদেরকে সম্মান করেন অথচ তার পুলিশ শিক্ষকদেরকে জল কমেন নাই রাতের অন্ধকারে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো পিটিয়ে এই